मुझे मिलना है तू आ व्हाट দুজন দেখালো না মনে তো হচ্ছে আমি এটাই ভাবছিলাম আমি এটা ভাবছিলাম দুই ভাই এক্স্যাক্টলি মানে কেউ একজন গেমের দিক থেকে ফ্যামিলি ম্যান কেউ একজন গুন্ডা আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম কেন কি দুটো ক্যারেক্টারটা এতটা আলাদা আলাদা হিসাবে বলছে না যে আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আর এই লিংকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আজকে আমরা একটা মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি কিং অফ কোঠা যেটা ডাইরেক্ট করছে অভিলাষ জোশি আর লিখেছে অভিলাষ এন চন্দ্রন মিউজিক দিয়েছে জ্যাকেস বেজয় আর কাস্টে আছে দুলকার সালমান ঐশ্বর্য লক্ষ্মী এবং অন্যান্য অনেকেই এটা চারটে ল্যাঙ্গুয়েজে বেরোচ্ছে তামিল তেলুগু মালায়ালাম হিন্দি আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজের ট্রেলারটা দেখব নতুন অপশন দিয়েছে এখানেই অডিও ট্র্যাক চেঞ্জ করা যাবে আলাদা আলাদা ভিডিও আপলোড করেনি একটাই ভিডিও মধ্যে চারটে আলাদা আলাদা যেমন আমরা সাবটাইটেল অন করি সেরকম ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারছি কারণ কি আলাদা আলাদা আপলোড করে আলাদা আলাদা ভিউয়ার্স এখানে একসাথে কাউন্টটা ভালো হবে আর খাটনি কমে গেল হ্যাঁ তো শুরু করা যাক একদম राजू का बचपन का एम्बिशन उसके पिता की तरह मशहूर गुंडा बनना था अच्छा कोटा पर सिर्फ राजू की हवा चलती थी वो सामने से लड़ता था एक वीर योद्धा की तरह क्या खत्म कर दिया उसे I will cut his body pieces and throw them ये साउथ इंडिया है इग्लो ने लड़ा टक जो उखाड़ सकता है उखाड़ और मैं यहाँ का गवर्नमेंट ये will carry his love to the grave खोते के लिए टेस्टोस उसका कोई मकसद नहीं उससे दूर रहो ऐसे पियोगे तो तुम जल्दी मर जाओगे खोता हाथ से चला जाएगा बॉक्स से क्या दिखा लो মুঝে মিলনা হ্যায় তু আ হোয়াট দুজন দেখালো না মনে তো হচ্ছে আমি এটাই ভাবছিলাম আমি এটা ভাবছিলাম দুই ভাই কারণ কি
যারা স্পোর্টসে একটা স্পোর্টসটাকে আলাদা বারবার হাইলাইট করছে প্রত্যেক প্রচুর ভাবে ফ্রি আনছে ওই সিনগুলোকে বারবার একদম তো ওটার কিছু একটা ইম্পর্টেন্স আছে আমি তখনই ভাবছিলাম যে দুটো ক্যারেক্টার কি আলাদা দেখাবে আমি ফার্স্ট ভাবলাম যে হয় না স্পোর্টসের সাথে পলিটিক্সের অনেক দিয়ে থাকে ক্লাবের মেম্বার ক্লাব থেকে পলিটিক্সে যাওয়া সেখান থেকে ডন হওয়া দুটো সেম ক্যারেক্টারটাকে খুব মানতে অসুবিধা হচ্ছিল দুজন আলাদা ভালো দুলকার এখানে বেশ অন্যরকম লুক দিয়েছে প্রত্যেকটার সাথে ডায়লগ ডেলিভারি বা ডায়লগস গুলো খুব ভালো লিখেছে সিনেমার প্রথমে প্রিভিউ হিসেবে ওর এক হয় হিরোর বা কোন একটা সমাজের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয় ঠিক ওরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিল যে ওর বাবার মতন হতে চাইতো হ্যানা তেনা তার ডাউন মুভমেন্টও দেখালো আবার আপ মুভমেন্টও উঠাচ্ছে মনে হচ্ছিল জানি বলেছে কিন্তু সঙ্গে সঙ্গে সিন তো দেখাচ্ছে না তো ওই সিনে আর স্পোর্টস এর থ্রু ক্লাবের মেম্বার হয়ে দলের হয়ে দিয়ে কোন পলিটিক্যাল পার্টি জয়েন করে তারপরে হয়তো গ্যাংস্টার হচ্ছে মানে কি যে ওইভাবে ডেডিকেশনলি ফুটবল খেলছে সে ওরকম বলো না এত ইতনা দারু মত পিও কি জলদি মর যাওগে এরকম টাইপের তো দুটো ক্যারেক্টার হতে না হওয়ার না বাট মনে হচ্ছিল বাট যেটা মনে হচ্ছিল সেটা বেশ ভালো ইন্টারেস্টিং লাগলো আর লাস্ট সিনটা অবভিয়াসলি দেখতে হবে এটা আই থিংক থিয়েটার রিলিজ করবে জানাবেন একবার। Bye. Bye.